হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আমার এই স্বর্ণমস্তিন চারিগুলো কিন্তু অনেক চাহিদা ছিল যে জাহিদ ভাই এই শাড়িগুলো আবার আনেন আবার আনেন তো আমি আপনাদের জন্য প্রচুর কালেকশন নিয়ে আসছি দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য স্বর্ণমুষ্টিন শাড়িগুলো এরা কিন্তু ব্যাপক চাহিদা আমি এই জন্য আপনাদের জন্য রিপিট প্রচুর কালেকশন নিয়ে আসছি এগুলো তো প্রাইসটা আসলে বেশি ছিল কিন্তু আমি প্রাইসটা একে রাখতেছি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে দুই হাজার টাকা করে পড়বে একদম রিজনেবল প্রাইস তো আমি এই শাড়িগুলো দেখেন অনেক কালেকশন নিয়ে আসছি এখানে দেখেন প্রচুর কালেকশন নিয়ে আসছি

আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ বডিতে কাজ করা আছে দেখেন আমি আপনাদের ফুল বডিটা কিন্তু দেখে দিচ্ছি সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা স্বর্ণ মেশিনটা নিচের অংশটা গোল্ডেন পিটা জরির কাজ করা হয়েছে এই সাইডের পড়বে এটা অংশটা আর এখানে কিন্তু ফুল কাজ করা হয়েছে এটু যে সম্পূর্ণ বডিতে কাজ করা আছে মাত্র দুই হাজার আর এখানে কাজগুলো আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু গোল্ডেন জরি যেটা পিটা জরি যেটাকে বলে স্বর্ণ জরিস গোল্ড বাইশ ক্যারেট গোল্ড যে জরির কালারটা হচ্ছে সেই কালারটা এখানে পিচ কালার পিঙ্ক কালার ব্লু কালার মানে হলুদ কালার পিচ কালার যেটাকে অরেঞ্জ কালার মানে কোন মিনাকারি ওয়ার্কের একটা ডিজাইনের একটা স্বর্ণমস্তি শাড়ি করেছে এবারে ঈদের স্পেশাল কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আর এই কালেকশনটা হচ্ছে এই শাড়িটা কিন্তু এ টু যে সম্পূর্ণ বডিতে কাজ করা আছে কোথাও কিন্তু গ্যাপ নেয় কাজে দেখেন কোথাও গ্যাপ নেয় ফুল বডিতে কিন্তু কাজ করা আছে তো এই স্বর্ণ স্বর্ণমস্তিন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা করবে পড়বে অল ওভার কাজ করা আছে তো আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে সবুজ মানে এটা মেরুন মেরুন সবুজ পিচ মিষ্টি কালারের কঞ্চাশটা খুবই সুন্দর খোলা লাগবে না আর তো এই সাইডের প্রাইসও দুই হাজার টাকা পড়বে অল ওভার কাজ করা আছে দেখেন অনেক নিখুঁত মানে এগুলো জাস্ট অসাধারণ একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে এটা আরেকটা কালার যেমন ওটা ছিল গ্রিন কালারের সুতা ছিল তো এটা হচ্ছে সরিষা গোল্ড মাস্টার্ড কালার যেটা মাস্টার্ড কালার এবং মেরুন তারপর অরেঞ্জ হলুদ কালারের সুতা দিয়ে করা আছে গোল্ডেনের মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন অনেক সুন্দর সাইটা মাত্র দুই হাজার টাকা পড়বে তো এখানে আরেকটা কালার হচ্ছে দেখো এটা হচ্ছে ব্লু কালারটা এই যে ব্লুটা এটা দেখেন কাজের গ্যাট অপটা দেখেন কত সুন্দর স্বর্ণ মাত্র দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে সি গ্রিন সবুজ মেরুন কালারের কন্ট্রাস্ট অনেক সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ আছে আপনার চাইলে থ্রি কটার হাতা তো করে নিতে পারবেন এখানে কিন্তু আনলিমিটেড কালেকশন নিয়ে আসছে দেখেন বান্ডেলের অভাব নাই দেখেন এই সেম ডিজাইনের কালেকশনগুলো কতগুলো নিয়ে আসছে আপনাদের জন্য তো যাদের এটা মনে হয় আরেকটা ডিজাইন হতে পারে তো এখানে শপে আসতে কিন্তু ইউজ পরিমাণে কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে দুই হাজার টাকা করে আনলিমিটেড কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য স্বর্ণ মুষ্টি শাড়িগুলো তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি নিয়ে যাবেন আর তিনোটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কাটটা না তো দেখে এই যে অনলাইন নাম্বারটা দিয়েছে এই যে পূর্ণিমা শাড়ি পাশাপাশি আছে আলপনা শাড়ি এবং সিমাইয়ের শাড়ি আর এটা হচ্ছে তিনশো তিরানব্বই একচল্লিশ ঢাকা গাউসিয়া মার্কেটের নিচতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমাই শাড়ি এই যে তিনশো তিরানব্বই একচল্লিশ যেটা হচ্ছে নিউ মার্কেটের অপোিটে হচ্ছে এ অপোিটই হচ্ছে কাউশিয়া মার্কেট আর গাউসিয়া পড়ছে এলিফেন্ট রোড যেটা বাটা সিগনালের বরাবর সুজা রাস্তা চলে আসলে ইস্টার মলিকার রাস্তাতে চলে আসলে পেয়ে যাবেন গাউসিয়া মার্কেট এটা হচ্ছে ধানমন্ডি হকাশ মার্কেটের অপোজিটে হচ্ছে গাউসিয়া মার্কেট আর গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট দেয় যেটা হচ্ছে নুন মেনশনের তিন নাম্বার গেট দেয় সুজা নিস্তালাই ভিতরে চলে আসলে পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি আল্পনা সারি এবং সিমিয়া শারী তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম